আপনি নাস্তা করবেন না? তোমার বাবার দ্বিতীয় স্ত্রী মারা গেছেন। এই ইন্টারভিউ দিচ্ছি, ওই দেখা যাক। আমার কোনো হেল্প লাগলে তুমি বল বাবা, ছ আফটার অল তুমি আমি একই গ্রামে বড় হইছি, একই কলেজে পড়ছি। আবিরের বাজে স্বভাব কোনোদিন যাবে না। জি আমি এমিলি, আমি উপর তলায় থাকি। এই কি তোমার নাই ফ্যামিলি, তোমার খাওয়া দিয়ে যায় এমিলি। তুমি কি বললা? বিয়ের পরে ঘর সংসার করব, শ্বশুর বাড়ি যাব, বাস স্বামী হইব বিদ্যান আপনার মতো। মনোযোগ দিয়ে লেখাপড়া করতে পারস না মা, দূর এত পড়াশোনা করে কি হইব, ভাল লাগে না। তুই যে কি কস না, আরে বিদ্যান স্বামীর লোকে কথা কইতে হইলো পেটের মধ্যে বিদ্যা থাকতে হয় গাধা। কেন বিদ্যান স্বামীর সাথে কি বইয়ের ভাষায় কথা কম? সবসময় তুই তেরা কথা কস, সবসময় তেরা কথা কস। আরে মনে কর তোর বিয়া হইলে তুই যদি শহরে যাস, সে শহরে শিক্ষিত বিদ্যান স্বামীর কত শিক্ষিত বন্ধু বান্ধব রাইব, তাগুলোকে সমান তালে মিশতে হইলে তো পেটের মধ্যে কিছু বিদ্যা থাকতে হয়, কিছু শিখতে হয়। তুই সবসময় না ইমন আউলা ধাউলা থাকস, একটু সাজগোজ করে তো থাকতে পারস রে মা। হ্যাঁ তোর বন্ধু বান্ধবকে দেখস না। আর কত সাজগোজ করে থাকুম মা? কে বাড়ির সামনে একটা বিউটি পার্লার তোর চোখে পড়ে না? হ্যাঁ একটু গেলেও তো পারস। আচ্ছা ঠিক আছে, কাল সকালেই যাবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। একটা কথা কই রে মিতু, বলো। এই যে মনে কর রাশেদ যে আসে, হ্যাঁ ও যে শহরে থাকে, তুই ওর কাছে কথা কই জানতে পারস না? শহরের খাওয়া দাওয়া কেমন, কি কি খাইতে পছন্দ করে, ওইখানকার রান্নার ভাওটা কি, মনে কর আমগো রান্নার লোকে তো নাও মিলতে পারে, তো জিগাইতে তো দোষ নাই। মা ওই যে শহরের কি জানি কয় বার্গার পিজা কি কি নুডুলস টুডুলস এগুলো তো বানাইতে পারি না। এটা একটা কথা কইলি? আর তোরা ওই যে টেলিভিশনে যে সারাক্ষণ দেখাস এইটা ওইটা, ওই যে ইউটিউব নাকি মাই সেইগুলি দেখে দেখে দুনিয়া সবাই এটা কত কিছু জানি না ফেলাইতেছে। আর এগুলি জানি না, একটু প্র্যাকটিস করে রাশেদে এইটা ওইটা একটু বানাই খাইলে ক্ষতি কি? শিখতে তো কোনো ক্ষতি নাই। আর মাঝে মধ্যে তুই তো চেষ্টা করলো, মাই সে চেষ্টায় সব হয়, এগুলি জানি না একটু চেষ্টা করে বানায় তো রাশেদে একটু খাওয়া দেখতেও পারো, স্যামলাটা খুশি হয়। আচ্ছা ঠিক আছে করুন না, যাও খুশি। মোটামুটি নর্মালি আছে তোমার প্রেশারটা, সবসময় দুশ্চিন্তা করবি না, যা হওয়ার তা হয়ে গিয়েছে। হ্যাঁ একা থাকাটা খুবই ক্লান্তিকর। শোন এবার ভাবিকে নিয়ে আয়। না না, নিকিতা যখন অসুস্থ ছিল তাদেরকে কত করে বললাম আসতে, একটু দেখে যেতে, ওরা কেউ আসলো না। এখন আর ওদের কাউকেই নিয়ে আসতে ইচ্ছে করে না। তুই কি সারা জীবন একা থাকতে পারবি? কাউকে না কাউকে তো ওকে দেখাশোনা করার জন্য থাকতে হবে না, বয়সও তো হয়েছে। একটা কথা চিন্তা কর, সংসারে এরকম হয় বুঝলি, আবার সব ঠিক হয়ে যাবে। কিন্তু শোন আমার কথাটা শোন, তুই না যাস আমি যাই, আমি গিয়ে ভাবির সাথে কথা বলি, দেখবি ভাবি আমার কথা ফেলতেই পারবে না। তুই না করিস না, আমি চাই তোরা সবাই মিলেমিশে আবার থাক। দেখ তুই যেটা ভালো মনে করিস। ঠিক আছে তাহলে আমি আসি। হ্যাঁ দুশ্চিন্তা করবি না সবসময়, ঠিক আছে? বস চা খাবি? আবার চা? স্যার আমি কি ছোট স্যারকে ফোন দিয়ে বলবো আপনি যে অসুস্থ? না না না, ওকে কিছু বলার দরকার নেই, আমি অসুস্থ না, আমি সুস্থই আছি।
ব্যবসার কিছু চায়ের ব্যবস্থা করবো। বললে ভাবি কেমন আছেন এখন আপনি? জি ভাই, আগের চেয়ে একটু ভালো আছে। আপনার তো সবসময় লো প্রেশার থাকতো, ওষুধ তো ঠিক মতো খাচ্ছেন? ভাবি সবই তো আপনি জানেন, নিকিতা নেই, মরে গিয়েছে। আপনি কি আমাকে ফিরে যাবার কথা বলতে এসেছেন ফারুক ভাই? ভাবি সময় তো পরিবর্তন হয়, আর দিন তো কারোর জন্য সবসময় একরকম থাকেও না। আপনার অবশ্য বাড়ি ছেড়ে যাওয়ার কারণটা আমি বুঝি, তখন কিন্তু আমি আপনাকে ফুললি সাপোর্ট করেছিলাম। আর এর মধ্যে কিন্তু আমি বারবার জমশেদকেও বুঝিয়েছি, ভাবি যে বাড়ি ছেড়ে চলে গিয়েছে পুরো যুক্তিসঙ্গত ছিল। আর আমি বলেছিলাম অবশ্যই যে একটা নতুন বাসা কিনে নিকিতাকে যাতে ওখানে রাখা হয়, সেটা আপনাদের মনে আছে কিনা আমি জানি না, কিন্তু জমশেদ কিন্তু আর রাজি হয়নি। যাই হোক, সেগুলো তো সব পুরান কথা, নিকিতাও এখন নেই। ভাবি আমি মনে করি আপনাদের সবাইকে আবার ফেরত যাওয়া উচিত। সবাই বলতে চাচা, আমার পক্ষে তো আর ফিরে যাওয়া সম্ভব না, মানে আমি বলতে চাচ্ছি আমার সংসার, এই ফ্ল্যাট কি করবো। ওকে ভাতিজা, তোমার রিজনটা না হয় ভ্যালিড, বাট ভাবি আপনি তো যেতে পারেন, কি মনে হয়? ভাই আপনি এসেছেন খুব খুশি হয়েছি, কিন্তু আমি ফিরে যাব না। তাই ভাবি আমি মনে করবো জাস্ট গিভ আ সেকেন্ড থট, আবার একটু ভাবেন। ভাবার আর কিছু নেই, ভেবেই রেখেছি আমি যাব না। এর মধ্যে কিন্তু বেচারা জমশেদ একা একা থেকে অনেক অসুস্থ হয়ে পড়েছে, আপনি যদি আবার একটু। ভাই আমাকে আর রিকোয়েস্ট করবেন না, আমি ফিরে যাব না। তাই ঠিক আছে, অ্যাজ ইউ হ্যাভ ডিসাইডেড যাবেন না, ঠিক আছে আমি উঠি এখন আসি। একটু মনোযোগ দিয়ে করো, আপনি চিন্তা করবেন না, আইল বি দেয়ার রাইট অন টাইম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। জি রাখি। আমার চাকরি হয়ে গেছে। আচ্ছা আজকে না পড়ে আমি একটু মারে খবরটা দিয়েছি। মা রাশেদ ভাইয়ের না চাকরি হয়েছে এই মাত্র ঢাকা থেকে ফোন। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আরে তো বাবার ফোন দে, হাউজিং ইন্স্যুরেন্স সহ শুরুতে বললো 40,000 দিবে। মাশাআল্লাহ, এইটা তো অনেক ভালো বেতন। হইব না, আমাকে 15 লাখ একটা। কবে যাওয়া লাগবে? না আমার কালকে ভোরই রওনা দেওয়া লাগবে। কালকেই?
তুমি শুনো, ওই যে কুদ্দুস মিয়ারে কয়ে দিবা ওর অটোটা নিয়া যেন খুব ভরে আসে, ভরে ভরে ওরে যেন সেই সালামতে বাস স্টেশনে পৌঁছায়। আচ্ছা আচ্ছা, কয়ে দেবো মনে। ঠিক আছে ঠিক আছে। বাইরে থেকে আসলি, ওইখান থেকে খেয়ে আসিস নাই, এখন আমাকে আবার বানাতে বস। তোমাকে আমি এটা খাওয়াই। আমার কালকে সকালে ক্লাস নাই, ওরা সকালবেলা উঠে আমার কাছে পাঠাই দিবে, আমরা সারাদিন খেলবো। মা মরা মেয়েটার জন্য যে কি কষ্ট লাগে, আর তানজিমের জন্য খুব খারাপ লাগে, ছেলেটা যে কি কষ্ট করছে, সারা দিন অফিস করে আর রাত্রে এসে আবার বাচ্চাটাকে দেখে। আহারে তানজিম ভাই পারেও। মা চা চিনি দাও নাই? দিই নাই না। আচ্ছা দেখ আমি দিয়ে নিয়ে আসি। আপু না মানে বলছিলাম, আপনার যদি ম্যাথস বুঝতে আবার কোনো সমস্যা হয় আমাকে বলবেন, আমি বুঝিয়ে দেব। জি বলবো। যান বসেন। ঢাকায় পৌঁছে কিন্তু ফোন দিবেন, আর নতুন চাকরি কি হয় না হয় অবশ্যই জানাবেন। আচ্ছা ফোন দিয়ে জানাবো। আঙ্কেলকে বলবো গেটের সামনে একটা সিসি ক্যামেরা ফিট করতে, আমরাও পাহাড়ায় থাকলাম। ইয়েস ইয়েস, ইটস এ গ্রেট আইডিয়া। এটা সমোচার ভিতরের মশলাটা কিভাবে মিশায় জানোস তোরা? সব মশলাগুলো একসাথে দিয়ে এরকম করে মুড়মুড় করে ভাঙ্গা, তারপর ওইটাকে এমনে 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 কচলায়।